হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল কক্সবাজার। কিতা ওরা কিলা আছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো ভালোবাসা, আল্লাহর রহমতে আমি আছি খুব খুব বেশি ভালো। সো আজকে লোক আমরা কক্সবাজারও লাস্ট ডে, আর লাস্ট ডে উপলক্ষে আমরা আবারও কলাতলি বিচে ওই যে বেইমান যার আমরা বাসের টিকিট অলরেডি কাটি দিয়েছি। আমরা যেই মুখে এসে সাইডটা সাইডটার সময় সিলেটের উদ্দেশ্যে, সো চলো কা কলাতলি কিছু সময় থেকে আমরা সুগন্ধা চাই। গাইস, আমরা ইয়া ময়লা আবর্জনা ফেলাইয়া এই সমুদ্র সৈকতটারে নষ্ট করি, আর তারা এই সমুদ্র সৈকতটারে সুন্দর রাখার লাগে এই ময়লা আবর্জনাগুলা এখান থেকেই নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলায়। সো আমরা সবসময় এই সমুদ্র সৈকতটারে সুন্দর রাখার লাগি আমরাও ময়লা আবর্জনাগুলা এই স্থান না ফেলাইয়া নির্দিষ্ট স্থানে নিয়ে যদি ফেলাই তাহলে সমুদ্র সৈকতটা সুন্দর দেখাইব। এই মামার সাথে আমাদের দামদর হচ্ছে, মানে ওই যে স্পিড বোট রাইড দেবো, তো মামা বলতেছে বুলুয়াটায় নিয়ে যাবেন 500 টাকা, আমরা বললাম 300। দেখি এখন মামা রাজি হলে তো আলহামদুলিল্লাহ, না হলে কিছু করার নাই, চলে যাবে। সো ভাইয়া, আপনার অনুভূতি কেমন? আপনি যাচ্ছেন ব্লু ওয়াটারে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্পিড বোর্ডে আমি যাচ্ছি ব্লু ওয়াটারে, দেখি কেমন ফিল হয়। আশা করতেছি ব্যাটার জান বাই জান, আমার ওইগুলো শখ টক নাই, যদিও ছিল এখন নাই। আপনি দেখেছেন, আমার শখ নিয়ে যান, লেটস গো। বাক্কা সময় দামা দামির পর আমরা থুপু ভাইয়ের মনের ইচ্ছেটা পূরণর, তাই এখন গিয়া স্পিড বোর্ড রাইড দিবা, যদিও আমি যেরাম না আমার ভাল লাগে না। সো নেক্সট ইনশাল্লাহ। সো অবশ্যই আমরা তো ভাই রাইডটা শেষ, চলো আমরা তানোর অনুভূতিটা লই যাই কিলা। অনুভূতি কি অনুভূতি? ক্লাস হয় তোমার? গাইস, কোলাতলির থাকার পরে আমরা একটু সময় লাগে এলাম সুগন্ধা বিচ। কারণ সুগন্ধা বিচটা দেখা হয়েছেন আমরা, আজকে লাস্টের দিন আমরার সময় শট, আজকে আমরা যেমন সিলেটের উদ্দেশ্যে যার কারণে সুগন্ধা বিচ বেশি সময় থাকলাম না। আমরা আবার ইনানিত যেই তুইব, ইনানিত গিয়ে আমরা আজকে লাঞ্চ করবো। সো যার কারণে আমরা সুগন্ধা বিচ একটু সময় থাকিয়া যেমন ইনানির উদ্দেশ্যে। আমরা সুগন্ধা থেকে আসছি, বর্তমানে আছি আমরা ডলফিন মোড়ো, আর ডলফিন মোড়োর যে সুজা একটা বিল্ডিং দেখা ওইটাই লোক আমরা হোটেল। আমরা এখন হোটেলে যাইবো, হোটেল থেকে আমরা মেরিন ডাইবো, আর আজকে লাঞ্চটা করবো আমরা মেরিন ডাইবো। আমরা আছি হোটেল, আর আমরা এখন হোটেল চাই দিছি, আমরা এখন যাইবো, আর আমরা ব্যাগটা থাকবো হোটেল, আমরা এখন যাইবো হিমসরি, আর হিমসরিতে গিয়া তারপর আমরা কক্সবাজারে বিদায় জানাইবো। সুজলু কা গাইস, আমরা এখন আছি একটা রেস্টুরেন্ট, তো এই জায়গাতে আমরা ঢুকছি, আগে লাঞ্চের অর্ডার দিলাইছি, কারণ লাঞ্চের অর্ডার দিতে হইব, তারপরে তারা এই জায়গাতে আইয়া আমরা ইচ্ছা মতো ঘুরতে পারবেন। অনেক লম্বা রিসুরটা, যার কারণে আমরা ঢুকলাম, কই আপনারাও একটু বইয়া বইয়া সমুদ্র সৌন্দর্যগুলা দেখাইমু। সো গাইস, অসাম একটা রেস্টুরেন্ট, যে জায়গাতে আপনারা দরকার বইয়া বইয়া সাগরের ফিল নিতে পারবা, আর লাঞ্চও করতে পারবা, ডিনারও করতে পারবা, ব্রেকফাস্টও করতে পারবা সকালকে। সো চলো কা আমরা ঘুরিয়া দেখি, আর আপনারাও দেখো কা, লেটস গো।
বাক্কাশমে আমরা এনে থাকার পরে এখন আমরা যাই মুভি এখন কে লাঞ্চ করবো এরপরে আমরা যাইমু আমরা মেইন গন্তব্য ডলফিন মোড়ো চলে সো গাইস কক্সবাজারে আজকে বিদায় জানাই আমরা যেরকম কি সিলেটের উদ্দেশ্যে সো খুব বেশি মিস করবো কক্সবাজারে দেখো বাবারও কোনো একদিন ইনশাল্লাহ সো বিদায় কক্সবাজার আর সবাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি আমরা সাপোর্ট করবা আর নেক্সট ভিডিও রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।